আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ফেব্রুয়ারি মাসের শুরুতেই প্রতি ফুট পাথর এবং প্রতি গাড়ি পাথর কত টাকা চলতেছে, আপনারা কত হলে নিতে পারবেন, একদম আপডেট দামটা আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা মূলত আগের মতো অর পাথর পাচ্ছি না, তো কীভাবে পাথর নেবেন এবং কোথায় পাওয়া যাবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে, আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা যে পাথর সেটি হচ্ছে বুলাগঞ্জ পাথর। প্রতি ফুট বুলাগঞ্জ পাথর আপনারা নিতে পারবেন মাত্র 140 টাকা হলে, প্রতি গাড়ি নিতে পারবেন 14,500 টাকা হলে। বেদনাকান্দি পাথর, প্রতি ফুট বেদনাকান্দি পাথর আপনারা নিতে পারবেন মাত্র 187 টাকা হলে, প্রতি গাড়ি নিতে পারবেন 12,000 টাকা হলে। ভুটান এলসি পাথর, প্রতি ফুট ভুটান এলসি পাথর আপনারা নিতে পারবেন মাত্র 100 টাকা ফুট, প্রতি গাড়ি নিতে পারবেন 9,500 টাকা হলে। ভুটান ওয়ান টু পাথর, ট্রিপল সাইজের যে পাথরগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন প্রতি ফুট মাত্র 80 টাকা করে, প্রতি গাড়ি নিতে পারবেন 9,000 টাকা হলে। তারপর আছে বাংলা ভূতবাঙ্গা পাথর, প্রতি ফুট 105 টাকা করে, প্রতি গাড়ি নিতে পারবেন মাত্র 10,000 টাকা হলে। বাংলা ওয়ান টু পাথর বা ত্রিপল সাইজের পাথর প্রতি ফুট 80 টাকা করে নিতে পারবেন। সিঙ্গেলস পাথর, প্রতি ফুট সিঙ্গেলস পাথর আপনারা নিতে পারবেন মাত্র 70 টাকা করে। বোল্ডার ভাঙ্গা পাথর, প্রতি ফুট বোল্ডার ভাঙ্গা পাথর আপনারা নিতে পারবেন মাত্র 82 টাকা ফুট। তো দর্শক, সবসময় যাচাই বাছাই করে তারপর মূলত পাথর নেবেন, আর ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে, যাদের পাথর প্রয়োজন পড়ে বা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।